হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 36 জোড়া একেবারে নতুন ডিজাইনের স্বর্ণের কানের দুল এনেছি। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি 2 থেকে 3 আনা স্বর্ণের ভিতরে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন, সম্পূর্ণ দেখলে ডিজাইনগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন যে কোন ডিজাইনটা কতটুকু স্বর্ণ লাগবে। ওজনগুলো আমি দিয়ে দিয়েছি আর আপনার যে কত টাকা রেট পড়বে তো সেটাও আপনি এখান থেকে জানতে পারবেন কোন দুলটা কত টাকা দাম পড়বে। বন্ধুরা দেখুন, এখানে যে দুলগুলো রয়েছে এই দুলগুলো আপনি 2 আনা দিয়ে বা 3 আনা দিয়ে তৈরি করুন, আপনি সবসময় ইউজ করতে পারবেন। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য এখান থেকে কোনো দুল ডিজাইন চয়েস করে তৈরি করতে চান তাহলে সে দুলটা আপনি বড় করে তৈরি করে নিতে পারেন, সেটা আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর আপনি যদি সবসময় ইউজ করেন তাহলে সে দুলটা আপনি একটু ছোট করে তৈরি করবেন। ছোট করে তৈরি করলে কী হবে, যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি ভালো পাবেন, জিনিসটা আপনার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এখানে যে দুলগুলো রয়েছে দুলগুলো আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করতে পারেন। ভালো স্বর্ণ দিয়ে যদি আপনি তৈরি করেন তাহলে সে দুলটা কিন্তু আপনি ব্যবহার করেও ভালো পাবেন, অনেকদিন ব্যবহার করতে পারবেন। আর যখন আপনি ভাঙতে যাবেন তখন সে দুলটা কিন্তু আপনি ভালো স্বর্ণ পাবেন। বন্ধুরা, আর আপনি যখনই তৈরি করবেন তখন 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম হলমার্ক স্বর্ণ দিয়ে এ দুলগুলো আপনি তৈরি করতে পারেন। যদি আপনি 21 ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি করেন তাহলে আপনার সবসময় রাফ ইউজের জন্য ভালো হবে, কারণ 21 ক্যারেট স্বর্ণ আপনার সবসময় রাফ ইউজের জন্য যখন তৈরি করবেন তখন সে জিনিসটা আপনি ভালো পাবেন, কারণ 21 ক্যারেট স্বর্ণ একটু শক্ত থাকে 22 ক্যারেটের চেয়ে। এই কারণেই আমি বলছি যখনই আপনি তৈরি করবেন তখন 21 ক্যারেট স্বর্ণ দিয়ে সবসময় রাফ ইউজের জন্য তৈরি করলে বেশি ভালো হয়। আর দেখুন বন্ধুরা, আপনি কিন্তু 21 ক্যারেট বা 22 ক্যারেট দুটোটা দিয়ে তৈরি করতে পারেন। তো যদি আপনি 22 ক্যারেট দিয়ে তৈরি করেন সবসময় রাফ ইউজের জন্য তাহলে সেটা আপনি কীভাবে তৈরি করবেন, সেটা একটু ভারী করে তৈরি করবেন, 3 আনা দিয়ে তৈরি করবেন, তাহলে সেটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন, বাঁকা হয়ে যাবে না। আর বন্ধুরা দেখুন, এখানে কিছু কিছু দুল রয়েছে আপনার যে ডাটগুলোর যে পুশ ডাট রয়েছে, বাঁকা ডাট রয়েছে, সেটা আপনি দেখে নেবেন যে কোনটা আপনার জন্য ভালো হবে। যদি আপনি সবসময় ইউজ করেন তাহলে আপনি সেটা বাঁকা ডাট ব্যবহার করতে পারেন। বাঁকা ডাট ব্যবহার করলে বন্ধুরা আপনি সবসময় ইউজ করে ভালো পাবেন জিনিসটা। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য পুশ ডাট দিয়ে তৈরি করেন তাহলে সে জিনিসটা ভালো হবে। বন্ধুরা, পুশ ডাট দিয়ে তৈরি করলে কী হবে, আপনার কানের সাথে যে জিনিসটা থাকবে সেটা ফিটিং হয়ে থাকে, আর আপনি যদি বাঁকা ডাট দিয়ে তৈরি করেন তাহলে সেটাও ফিটিং হয়ে থাকে, কিন্তু সেটা আপনার সবসময় রাফ ইউজের জন্য ভালো হয়। বন্ধুরা, আমি এই কথাগুলো বলছি কারণ আমি স্বর্ণের কাজ করেছি। তো এই বিষয়ে আমি আপনাদের বলে থাকি যাতে আপনার জিনিসটা অনেকদিন ব্যবহার করতে পারেন, ভালো স্বর্ণটা নিয়ে আসতে পারেন। বন্ধুরা, আর দেখুন এখানে যে দুলগুলো এনেছি এই দুলগুলো আপনার যে স্বর্ণটা রয়েছে স্বর্ণটা কিন্তু 21 ক্যারেট 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে তৈরি করলে বেশি ভালো হবে। আর এখানে আপনার দেখুন, এখানে যে চেন ঝুলগুলো রয়েছে চেন ঝুলগুলো আপনি মোটা করে তৈরি করলে বেশি ভালো হবে। আর যদি আপনি এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে আপনি বড় করে আপনি জিনিসটা তৈরি করলে কোনো সমস্যা হবে না। আর বন্ধুরা, সবসময় ইউজের জন্য যদি আপনি নিচের ঝুলগুলো নাও দেন তাহলে কোনো সমস্যা নেই, আপনি শুধু ঝুমকা দিয়ে জিনিসটা তৈরি করতে পারেন, তাহলে সেটা আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আর দেখুন এখানে যে আপনার পাশাটা রয়েছে সেই পাশাটাও আপনি যখন তৈরি করবেন ছোট করে তৈরি করবেন তাহলে আপনি অনেকদিন ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আশা করি আমি যে কথাগুলো আপনাকে বললাম আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, কারণ এরকম নিত্য নতুন ডিজাইন আর ডিজাইন বিষয়ে কিছু ভালো পরামর্শ আপনাদের দিয়ে থাকি যাতে ডিজাইনগুলো তৈরি করতে কোনো সমস্যা না হয়, খুব সহজে আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।